তামিমকে আহত করার চেষ্টা গোপন করা হয়েছে। তামিমকে আহত করার চেষ্টা গোপন করে ফের টাইগারদের শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। রকেট বাংলাদেশ ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে উত্তপ্ত বাক্য বিনিময়ের অপরাধে জরিমানা গুনছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও অলরাউন্ডার সাব্বির রহমান। কিন্তু ইংল্যান্ডের ওয়ানডের অধিনায়ক জস বাটলারকে শুধু তিরস্কার করা হয়েছে। ঘটনা শুরু ইংলিশ ইনিংসের 28তম ওভারে। পেসার তাসকিনের প্রথম বলে লেগ বিফোর আউট হন জস বাটলার। 57 রানে আউট হওয়া বাটলার প্যাভিলিয়নে ফেরার পথে বাংলাদেশ দলের ক্রিকেটারদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। আম্পায়ারদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। ইংলিশ অধিনায়ক অবশ্য জানিয়েছিলেন টাইগারদের উৎসব উদযাপন তার পছন্দ হয়নি। ম্যাচ শেষে আবারও দুই দলের খেলোয়াড়রা বিরোধে জড়ান। ইংলিশ ওয়ানডে ক্যাপ্টেন নাকি বিজয়ী বাংলাদেশ ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতে চাননি, কিন্তু ভিডিওটিতে দেখা যায় হাত মেলানোর জন্য তামিম হাত বাড়িয়ে দিলে ওই খেলোয়াড় তামিমের হাত মোচড় দেন। এরপর স্টোকস এসে তামিমকে ধাক্কা মারেন। খেলা সম্পর্কিত আরও তথ্য জানার জন্য আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।